صاحب نقلا وسهلا ولوفا يا حبيبي يا حبيبي. বাড়িতে দ্বিতীয় আর কেউ নাই, নবী মুস্তাফাকে নিয়ে হযরত আমিনা বসে আছে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে ফেসবুকে WhatsApp এ মেসেজ করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। হযরত আমিনার দিকে তাকিয়ে দেখছেন তো মনে হচ্ছে যেন সে কোনো চিন্তা করছে ও কাঁদছে। হযরত উম্মে আইমান তিনি জিজ্ঞাসা করছেন আমার নবীর মা আমিনা কে, আমিনা তোমার এত সুন্দর ব্যাটা হয়েছে তুমি কাঁদছো কেন, কান্না করার কারণটা কি, দুঃখ তোমার মনে দেখছি তার উদ্দেশ্যটা কি। নবীর মা হযরত আমিনা বলেছেন উম্মে আইমানকে, বুবু উম্মে আইমান আমি একটি কারণে কাঁদছি বা দুঃখ আমার মাঝে আসছে সেটা হলো এই, আজ এত সুন্দর একটা সন্তান আমি পেয়েছি, যদি সেই সন্তানের বাপ বর্তমানে বেঁচে থাকত তো গোটা মক্কার লোক না হলেও ছেলেটির বাপ এসে ছেলেটিকে একবার কোলে নিত। ভাই আমার নসিব বা এই ছেলেটির ভাগ্য যে বর্তমানে ছেলেটির বাপ দুনিয়াতে বেঁচে নাই, আমি একজন বেওয়া আর এই সন্তান শিশু সন্তান হলো এতিম। যদি আজকে ছেলের বাপ বেঁচে থাকত তো তাই সেই হতে ছুটে এসে লালিত পালিত করার জন্যে একটু আগ্রহ করে কোলে নিত, বুকে নিত, হাতের তলায় নিত, আমার মনটা ভরে যেত। তাই ছেলের বাপ নাই এই উদ্দেশ্যে আমার মনের দিক থেকে আমি তৃপ্তি পাচ্ছি না। হযরত উম্মে আইমান বলছে দাঁড়াও চিন্তা করিও না, ছেলের বাপের বাপকে ডেকে আনছেন, ছেলের বাপের বাপকে ডেকে আনছি, তোমার মুখে হাসি ফুটাবে এরকম লোক আমি কাউকে ডেকে আনছি, কোথায় যাবা বলে তুমি চিন্তা কর, আমি যাব আর আসব। হযরত উম্মে আইমান যিনি তিনি বেরিয়ে গেলেন আর ওই মক্কার পথ চলতে 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 কাবা বাইতুল্লাহ যে কাবাকে দেখে আমরা সাজদা করি নামাজ পড়ি ওই কাবা বাইতুল্লাহর কাছে গিয়ে হযরত উম্মে আইমান একদম এক ফার্স্ট মর্নিং সকালবেলায় দরজার কিবলি বা ওই বারাটাকে উনি হিলাচ্ছেন ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে, বলে আমি উম্মে আইমান। উম্মে আইমান কি খবর বেটি, দরজা খোলে হযরতে আব্দুল মুত্তালিব কাবা বাইতুল্লাহর ভিতরে ছিলেন, নবীর দাদু আব্দুল্লাহর পিতা আমিনার শ্বশুর,